ওর খারাপ প্রতিক্রিয়া শহরের উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। আপনি যে খারাপ মানুষ, পাপি, এই পাপের কারণে আপনার গাছে ফল কম হতে পারে। আপনার বাড়িতে যেসব জিনিসগুলি আছে এর বরকত কমে যেতে পারে। বুঝাতে পারলাম না মনে হয়। তো আপনার স্ত্রী পেটে বাচ্চা নিয়ে এদিক সেদিক ঘুরবে না। এই ছেলে সামনে দাঁড়িয়ে কেন এনার, তোমরা কি করো? যিনি কেউ সামনে চলাচল করতে পাবেন না। এই ছেলে দেখো, বসার জন্য অনুরোধ করানো হলে চলে যেতে বাধ্য করো। এখানে আমার কোনো নির্বাচনের কথা নেই। দয়া করে খুব দ্রুত সামনে বেসে পড়ুন, আর আমি আপনার জন্য এসেছি। আমার আসতে অনেক কষ্ট হয়, এরপরেও আমি প্রাণপণে চেষ্টা করে উপস্থিত হই। এত কাজের মাঝে এই সময়ে আপনার কাছে উপস্থিত হওয়া যে আমার জন্য কত কঠিন তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আমি যখন আসব তখন আপনি দাঁড়িয়ে থাকবেন, এইটা আমার পক্ষে সহজ নয়। কাজেই এইসব জায়গায় যারা কাজ করছে তারা ছাড়া কেউ থাকতে পাবে না। দ্রুত দেখো, দ্রুত যারা দেখাশোনা করছে, ভলেন্টিয়ার হিসাবে আছে, তারা ছাড়া কেউ সামনে দাঁড়িয়ে থাকতে পাবে না। হয় বসতে হবে, না হয় সরে যেতে হবে। তো আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলে ওকে সব সময় খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর দুইজনে দোয়া করবেন যে আল্লাহ একটা সুসন্তান দাও। দোয়াই এমন ক্ষমতাধর একটা ব্যবস্থাপনা যে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, আপনার মায়ের পেটে যেদিন আপনি 4 মাস 43 সেদিন যেটা লেখা হয়েছে, দুয়ার মাধ্যমটাকে আল্লাহ কেটে দিয়ে নতুনভাবে লিখে দেন। দুয়া এত পাওয়ারফুল ক্ষমতাধর মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন করা হয়। লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদ্দুয়ায়, দুয়া দিয়ে তাকদীর পরিবর্তন করা হয়। পেটে বাচ্চা এসেছে, দুইজনই কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটা সুসন্তান চাইতে থাকেন, চাইতে থাকেন, তো দেখা যাক কি হয়। তারপর সন্তান প্রসবের সময় আসলো, খালি আল্লাহকে বলবেন নিরাপদ অবস্থায় সন্তান প্রসবের ব্যবস্থা করে দাও, যেন ক্লিনিকে যাওয়া না লাগে, এই সেই নানান কিছু করা না লাগে। বাচ্চা প্রসব হলো, আজান দিবেন, এক কানে আজান এক কানে একামত, এইটা নয়। এরপরে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে তাহানিক করে নিয়ে আসবেন, যার কাছে নিয়ে যাবেন উনি একটু বরকতের দোয়া করে দিবেন। যার জন্য আপনারা যারা মুরব্বী তাদেরকে দোয়া মুখস্থ করে রাখতে হবে, বাচ্চার মাথায় হা দিয়ে বলতে হবে আয়জুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিনকুলে শয়তান নহামা ও মিনকুনে আইনিন লাম্মা। এই দোয়া ইব্রাহিম আলাইহিসসালাম বাচ্চার এই মাথার উপরে এইখানে হা দিয়ে পড়তেন। শয়তান জিন এর বদনজর সব থেকে এতে পরিত্রাণ চাওয়া হয়েছে। আল্লাহ আমার বাচ্চার উপরে যেন বদনজর না লাগে। বদনজর জানেন, আল্লাহর নবী বলছেন বদনজর এত খারাপ জিনিস, কোনো কিছু যদি তাকদীরকে ভেঙে দিতে পারতো, একবার চুরমার করে দিতে পারতো, তো বদনজরই পারত। বদনজরের পাওয়ার খুব বেশি। আপনার বাচ্চাটা পড়ছিল, ক্লাস 10 পড়ছে, খুব ভালো পড়াশোনা করছে। একটা লোক এসে বলছে আপনার ছেলেটা খুব ভালো পড়াশোনা করছে, কিভাবে যে তার বদনজরটা লেগে গেল, কাল থেকে আর বাচ্চা পড়ে না, ঘুরে বেড়াচ্ছে। বুঝাতে পারলাম না কথা মনে হয়। কোলে বাচ্চাটা আছে, বাচ্চাটা খুব সুন্দর, খুব হাসছে, খুব ভালো, আরে রাত থেকে এমন কান্নাকাটি শুরু করলে যে আর বাচ্চার কান্নাতে কেউ বাড়িতে থাকতে পারি না।
বুঝা গেল না কথা মনে হয়, এর নাম হলো বদ নজর। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদ নজর খুব খারাপ জিনিস। বদ নজর লাগলে কি করব, ফালাকার নাস পড়ে ফোঁক দিবেন, খালি দিতেই থাকবেন, দুই একবার নয়, দুই এক ঘন্টা, পাঁচ মিনিট, দশ মিনিট, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে দিতেই থাকবেন, এ দুবার তিনবার নয়। তো তাহানিক করে নিয়ে আসবেন, এই আজান হবে, তারপরে বাচ্চা নিয়ে কারো কাছে দোয়া পড়ে নিয়ে আসবেন, তাহানিক করে নিয়ে আসবেন। মহিলা পুরুষ সবাই তাহানিক করতে পারে, খেজুর চিবিয়ে বাচ্চার জিভার ভিতর দিকে দিবে, তারপরে প্রয়োজনে বাচ্চাকে ওর মা দুধ পান করাবে যেন এটা ভিতরে চলে যায়, এটা তাহানিক। তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সাত দিনের দিন আকিকা করতে হবে, চোদ্দ দিনে আকিকা হবে না, একুশ দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না, এসব হাদিস একটাও ঠিক নয়। সাত দিনের দিনের হাদিসই হচ্ছে ঠিক। নাম রাখবেন, পশু জবে করবেন, মাথা নেড়ে করবেন, আর ওই চুল সম পরিমাণ একটু চাঁদি দান করে দিবেন, বা ওই পরিমাণ টাকা দান করে দিবেন, দেড় দুইশো টাকা। সাত দিনের দিন চারটা কাজ আছে। এ বাচ্চা ডান দিকে এত হইচই হচ্ছে কেন, এখানে কি রাস্তা? ও রাস্তা, তাহলে এটা ঘেরতে হতো না, ঘেরার কারণে ওরা মনে করছে আমরা নাগালের বাইরে আছি, এদিকও ঘেরতে হতো না, ভুল হয়েছে। ঘেরা না থাকলে দেখার সাথে সাথে তার একটা ইতস্তবোধ ভিতরে আসত, বুঝতে পারেননি মনে হয়, একটা ইতস্তবোধ ভিতরে আসত। ও এখন মনে করছে যে আমি চিল্লা চিল্লি যাই করি, ওরা কেউ বুঝতে পারবে না, প্রয়োজনে সম্ভব হলে এটা খুলে দেন, তাহলে হইচই কিছুটা কমতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আকিকার গোস্ত নিজের গোস্ত, এটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। কুরবানির গোস্ত নিজেই একাই খাওয়া যাবে না, ফকির মিসকিন থাকলে না দিলে আপনি গুনাহগার হবেন। আর আকিকার গোস্ত নিজের গোস্ত, আমি দিলাম না তা আমি একটু কৃপণ ভাব হলাম, দিলাম হাতটা বড় দিয়ে দিলাম, দিতে হবে এ কথা আকিকার গোস্ত নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এখানে নেকি নেই, আর কুরবানি হচ্ছে জিম্মেদারি নয়, ওটা নেকি, করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কুরবানি দিয়েন না, তাতে কি আছে, দুই এক বছর, দুই চার বছর দিয়েন না। রমজান মাসে রোজা থাকলে নেকি হবে, রোজা সিয়াম থাকবেন, সাথে তারাবি পড়বেন, তারাবি পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না, তারাবি তো আর ফরজ নয়। ঠিক এরকমই কুরবানি, কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না, কিন্তু আকিকে দিতে আপনি বাধ্য, ভিক্ষুক হলেও ভিক্ষা করে আকিকে দিতে হবে। গ্রামের লোককে কাউকে বলবে যে আমি গরিব মানুষ, পাঁচশো টাকা দিয়ে একটা ছাগল আমাকে কিনে দেন, পাঁচশো টাকা আজও পাওয়া যাবে, যে কানা খোড়া একটা ভেড়ি, ভেড়ি ভেড়া বুঝেন আপনারা, ছাগল ছাগি দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি কানা খোড়া ন্যাংড়া, যেটা একটা জান থাকলে হলো, জান আছে, জানটা আছে, গোস্ত খাওয়ার রুচি হোক আর না হোক জব করে ফেলে দেন, তাতে আসে যায় না, কিন্তু সাত দিনের দিন আঁকিকে হতে হবে, বুঝাতে পারলাম না। যারা বলছে গরিব মানুষ করতে পারেন, ওটা ঢং বেঢঙ্গা কথা, ছেলের হাত এখনই ভেঙে গেলে তিন ঘন্টার মধ্যে দশ হাজার টাকা সংগ্রহ হবে, আর বলছে যে করতে পারিনি, এসব বেঢঙ্গা কথা, সব কথার কোনো দাম